চেন্নাইয়ে ভারতীয় সমর্থকদের আগ্রাসনের শিকার হয়েছেন বাংলাদেশের সমর্থক টাইগার রবি। বিবিসির সাথে কথা বলতে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। অন ক্যামেরাতেও রবির সাথে বাজে ব্যবহার করেছেন ভারতীয় সমর্থকরা। বিসিসিআই এর কাছে এর প্রতিকার চান টাইগার রবি। চেন্নাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। বিশ্বের যেখানে বাংলাদেশের ক্রিকেট সেখানেই বাংলাদেশের সমর্থক, সেই সমর্থকদের মধ্যে অন্যতম একজন আইকনিক ফ্যান টাইগার রবি। রবি ভারতে এসেছেন বাংলাদেশ, ভারতের যে টেস্ট চলছে সেই টেস্টে বাংলাদেশকে সাপোর্ট করতে। সেখানে তার সাথে কী হয়েছে, কেমন আতিথ্যতা পেয়েছেন, তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা শুনেছি, সেই বিস্তারিতটা আমরা তার কাছ থেকে জানব। আসলে কী হয়েছে আপনার সাথে স্টেডিয়ামে ঢোকার পর থেকে? আর আগে থেকে এই দেশের পুলিশের কাছে আমি হেল্প পাই না, আমি পুলিশে বলি হেল্প করেন, তো তুই আমার ডান্ডা নিয়ে ঢুকতে দেয় না, আপত্তি নাই, বলতে সুদীর্ঘ ঢুকতে দেবো না। এখন স্টেডিয়ামের ভিতরে অনেক আমার গাইলায়, তারপরে প্লেয়ারকে, সব প্লেয়ারকে আমার ভাববা না স্টেডিয়ামে, যত কি দেখেন এই যে দেখেন প্রমাণ আর একটা দেখেন, আমি বলছি হয়তো মিথ্যা হবে, দেখেন ইন্ডিয়ান দর্শকরা কি খারাপ। সুধীর যদি ইন্ডিয়ার সুপার ফ্যান, আমি তো বাংলাদেশের সুপার ফ্যান। আপনি বলছেন আপনাকে তারা খারাপ ভাষায় খারাপ ব্যবহার করেছে তা আপনাদের আপনার সাথে, আপনি কীভাবে বুঝেছেন যে আসলে আপনারা খারাপ কথা বলছে তারা? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি দুই একটা বুঝি আরি, আমার বলে প্লেয়ার সে সব মে তোমারা বাপ হে, আমি কই না মেরা বাপ নেই, সব প্লেয়ার সে মেরা বিগ বেরাদার হে, ছোট বেরাদার হে, আমি বলে তাও তো আমারা মা বোন পুতিলতাম, আমি তো হালকা হালকা হিন্দি বুঝি, কিন্তু হিন্দি হইলে কিছুটা হইলে বুঝতাম, তামিল ভাষা আমি কেন, অনেক ভালো ভালো লোকে বোঝা দেয়। বাংলাদেশ তো আজকে ভালো অবস্থানে আছে, সকাল থেকে ভালো অবস্থানে ছিল, সেটা একটা কারণ কিনা, আর বাংলাদেশের কিরকম প্রত্যাশা করছেন বাংলাদেশের কাছ থেকে? প্রত্যাশা ভালোই করি, এখন এতক্ষণ কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে যেত, আম্পিয়ার্স কলে কিন্তু চারটে আউট হয় না, আম্পিয়ার্স আমাদের বিপক্ষে, জানি আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। রবি আসলে যেটা বলছিলেন, নিজের দুঃখের কথা বলছিলেন, এখানে যে তার সাথে ভিন্ন ধরনের আচরণ হয়েছে সেটার প্রতিকার চাচ্ছেন বিসিসিআইয়ের কাছে, তিনি আগ্রহ জানাচ্ছেন সেটা যেন সুষ্ঠু প্রতিকার হয় এবং ভারতের সমর্থকরা যারা আছেন তারা যেন তার প্রতি সদয় হয়, খারাপ ব্যবহার না করে। মামুনুর রশিদ, বিবিসি নিউজ, চেন্নাই, ভারত।